ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে অন্তত 14 জনের। এতে আহত হয়েছে আরও 25 জন। পুলিশ জানায়, প্রাগে 14 শতকের বিখ্যাত চার্লস সেতুর পাশে ওল্ড টাউন স্কোয়ারে স্থানীয় সময় দুপুর 3টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের 4র্থ তলা থেকে গুলিবর্ষণ শুরু হয়। হামলাকারী কলা অনুষদেরই শিক্ষার্থী, তবে তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। গোলাগুলির পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হামলার পর দর্শন বিভাগ পুরোপুরি খালি করে দেয়া হয়। ওল্ড টাউন স্কোয়ার সিলগালা করে রেখেছে পুলিশ। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেট্রো ফিয়ালা। প্রাগের পুলিশ প্রধান মার্টিন ভনরাসেক জানায়, বৃহস্পতিবার হোস্টাউনে নিজ বাড়িতে তার বাবাকেও হত্যা করে হামলাকারী।